নামাজের পরে দোয়া করাটা সোলনান আবেদাত এখন প্রশ্ন করছেন এখানে ফরজ নামাজের পর হাত তুলে দেখেন আমরা বড় ফতুয়া দেব না শুধু একটা যুক্তি দিয়ে আগে কথা বলি মুনাজাত কাকে বলে বোখারি শরীফের হাদিস কিতাবও সলাত আঠারো নাম্বার ইন আহাদুকুম ইদা ওয়া মা ইলা সলাত ইন্না অয়ো না আজি রাব্বাহু বান্দা যখন সালাতে দাঁড়ালো সে যেন আল্লাহর সাথে মোনাজাত শুরু করলো মোনাজাত তাহলে কোথায় সালাতে তাকবীর থেকে সালাম পর্যন্ত মোনাজাত আছে না নাই এখন নামাজের শেষে যে আপনি দোয়া করলেন ধরুন আমার কাছে দোয়া চাইলো ইব্রাহিম বা একটা আমি আমার জন পুত্র সন্তান আমি ইমাম সাহেব আমি দোয়া করলাম রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ তাআলা আমাকে একটা টুকটুকে পুত্র সন্তান দান করো এখন অনেক যুবক বিয়ে করে নাই আমি আমারও করো তোরা তো বিয়ে করিস না আকাশ থেকে পুত্র সন্তান পড়বে কেমনে আকাশ থেকে যেইটা পড়বে ওইটা কি হালাল সন্তান হবে তাহলে যেই দুয়ার মূল হলো বিভ্রান্ত আর আর তাফসিরে মারিফুল কোরআনে মুফতি শফি উদু রব্বাকুম তাদুরু আওয়া খুফিয়া এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন অনেক মুক্তাবি দেরি করে নামাজ পড়ে এক রাকাত পায় না দুই রাকাত পায় না আর তুমি যে জুড়ে জুড়ে নামাজের সুরা পড়ে নামাজদের দোয়া করে ওই লোকটাকে ডিস্টার্ব করছো আমি বলি দোয়া কি নফল কিনা বলেন দোয়া কি নফল কিনা দোয়া কি নফল আর নামাজ পড়া কি তুই নফল পালন করতে যে ফরজের যে ডিস্টার্ব করলে এটা হালাল হলো না হারাম হল পাগড়ি রক্ষা করতে যে লুঙ্গি খুলে বললে হুজুর এখন কত নেকি আমল নামা হয় আমারে বলেন তোর তো লুঙ্গি নেই পাগড়ি পরে লাভ কি হবে আগে ফরজ কি করতে হবে এবার হুজুর যে হাদিস বলেছিলেন তিরমিজি নাসাই রিয়াদুস আমার পূর্বের বক্তা সালাম বলেছেন তিনবার বলতেন আল্লাহ সালাম হুজুর ফরজ নামাজের পর যে দুয়া নাই যেই মূর্খ বলবে ফরজ নামাজের পরে দোয়া নাই ওর মতো মূর্খ দুনিয়ার জমিনে আর কেউ নাই কিন্তু ওই মনে যাতে হাত তুলতে হবে এমন বিধান নাই কেন আপনি পায়খানায় দোয়া পরেন নাই মসজিদের ইমামকে নিয়ে আর নিজে হাত তুলছেন নাকি আল্লাহ আপনি স্ত্রীর সহবাসের দোয়া নাই আপনাকে ইমামকে দেখে স্ত্রীর সহবাসের সময় দোয়া পড়েছেন নাকি বিসমিল্লা বলে সহবাসের দোয়া আপনার খাবারের কি দোয়া নাই ইমাম সাহেবকে সাথে নিয়ে আপনি কি তুই হাত তুলে বলেছেন কিনা মসজিদে ঢুকার কি দোয়া নাই আপনাকে ইমামকে নিয়ে নিজে হাত তুলেছেন আল্লাহ আলী আবু আবার আহমাদিক তাহলে হুজুর হাত তুললে পাপ হবে কি আমার নবী যেখানে তুলেছেন মা আতা কোমর রসল রসুল যা করেছেন এটা তোমার জন্য দালিল রসুল যা নিষেধ করেছেন এটা তোমার জন্য বর্জন করতে হবে আমার নবী তিরিশ জায়গায় হাত তুলেছেন কয় জায়গায় কয় জায়গায় তিরিশ জায়গায় তুলেছেন এক নাম্বার বদরের যুদ্ধে তিনি তুলেছেন দুই নাম্বার স্টেজ কা বৃষ্টির সালাতে তুলেছেন তিন নাম্বার বিভিন্ন কারণে বিশেষ কোন কারণে ব্যক্তিগত তিনি তুলেছেন আপনি তুলেন এগুলা আমি তো আপত্তি করি নাই আমি এটা বলছি এটা নিয়ে ঝগড়া বাদায় দিতে হবে মোনাজাত করা যারা করে তারাও বলে এটা মুস্তাহাব এটা কি কোন মুস্তাহাবকে জরুরি মনে করা নফলকে জরুরি মনে করা সুন্নত না বেদাব তাহলে আপনার এলাকায় কেউ যদি মনাজাত কানা কানাকানি করা জামা টানাটানি করা তাহলে আপনার মুস্তাহাব কি বানায় ফেললেন